গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। আর আজকে আমার মায়ের সাথে একটুখানি বেরোনোর আছে, তো আমি বেরোবো এখন মায়ের সাথে। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো। আমি আজ আকাশ সাথে এসে দেখো, আমাদের এই ফ্ল্যাটের পেছনে আগুন লেগেছে, কি অবস্থা! খালি উঠে গেছে। তো আমি আকাশের এখানে চলে এসেছি বাড়ি থেকে, আর এখন একটু বেরোবো, মা আসবে, মায়ের সাথেই যাবো। রোদের বেলা, মানে রোদের বেলা বলছি, দুপুরবেলা রোদের মধ্যে যেতে ইচ্ছাও করছে না। চলো নিচে নেবে, ফোন আবার কথা হচ্ছে। সো হ্যাঁ, আমি তো কথা ফোন করেছিলাম মামাইকে যে বাড়ি আছিস কি না। মামা ইউথের কিছু প্রোগ্রাম ছিল, সেখানে গেছে, বাকিরা আছে। এনিওয়েজ, তো আমার মুখটা অন্ধকার আসছে, আর আফটার লং টাইম আমি আর এই যে মা শপিংয়ে গেছিলাম, আর এই হচ্ছে ব্যাপার। এসেছিলাম রাজা বাজার, যেখান থেকে অ্যাকচুয়ালি আমি ড্রেস কম কিনি, বানাই বেশি, তোমরা জানোই। তো সেখান থেকে পিস কিনলাম, কারণ সামনে আমরা ঘুরতে যাব, তার জন্য ড্রেস দরকার, তাই আর কি। তো বিয়ের আগের কথা মনে পড়ছে? আগে আমি আর মা এরমভাবে ঘুরতাম, মানে ঘুরতাম মানে পিস কিনতে আসতাম মাঝে মাঝেই। হ্যাঁ, ওর এলিনা ক্লাস থাকতো বাবুর কাছিতে, তো এলিনা যখন ক্লাস থাকতো তখন ওকে দিয়ে আমি তখন একাও আসতাম, আবার তখন ওর ক্লাস শেষ হয়ে আমরা দুজনেই আসতাম। হ্যাঁ আসতাম, বাবা আসতে পারে, এরকম হেঁটে হেঁটে যেতাম আর কি, তাই না? অ্যাকচুয়ালি এক্ষুনি পড়ছি না, কারণ আকাশের এই হেলমেটটা আমার কাছে রয়েছে। ওকে, তো চলো ওই মাসির বাড়ি যাচ্ছি এখন, মাসির বাড়ি ঢুকে দেন, কথা হচ্ছে। মাসির বাড়ি ঢুকছি এখন, আর মারাত্মক গরম লেগে গেছে আমার, তুমি জলের বটল আর ঢোকায়নি ভেতরে। হ্যাঁ, না না, ওই ইয়ে থেকে, ইন্টালি মার্কেট থেকে, পদ্মপুকুর। চলো মাসির বাড়ি ঢুকি দেন, আবার কথা বলছি। মা ওটাই বলছিল যে আগে এরমভাবে আমরা ঘুরতাম, আর অনেকদিন পরে বেরোলাম অ্যাকচুয়ালি। আকাশে বাড়িতে গ্যারেজ করে দিয়েছি, বাচ্চা ছেড়ে ঘুমাক বাড়িতে, ও ছেড়ে দিয়ে গেছে, আবার এসে নিয়ে যাবে। চলো। 2000 years later. Good afternoon everyone, hope you all are well. আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর এখন যাচ্ছি আমরা অশোকনগর, দেখো আকাশের মাসির বাড়ি। তোমরা সবাই জানো, আর আমি প্রচুর এক্সাইটেড থাকি ওই জায়গাটা যাওয়ার জন্য, কারণ অফকোর্স সানন্দিতা আছে, মাম আছে, পাপি আছে। তো সানন্দিতার এই নিয়ে 5-6 বার ফোন করা হয়ে গেছে, কখন আসছো কখন আসছো বলে। আর অনেক কিছু হতে চলেছে, সেগুলো সব কিছু ব্লগে না দেখালেও কিছু তো তোমাদের দেখাবোই। আর প্রচুর আড্ডা দেওয়া হবে আজকে, আমি আর সানন্দিতা বেরোবো, প্ল্যান আছে প্রচুর কিছু। তো চলো যেতে যেতে তোমরা দেখতেই পাবে। ফার্স্টে আমি যাচ্ছি বাড়ি, বাড়ি থেকে একটা জিনিস কালেক্ট করার আছে, সেটা নিয়ে সানন্দিতাকে দেওয়ার আছে, দেন বাড়িতে, মানে সানন্দিতাদের বাড়ি যাবো আর কি। আকাশ, মজা হচ্ছে? আমার আর কিসের মজা, তুই যেখানে যেতে বলবি আমি সেখানে যাব, তাই তো? আমার আর মজা নেই, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই এখন, ভীষণ মানে আমি আই এম ভেরি মাচ এক্সাইটেড। তো চলো, I'm going to
টাটা চলে যাই, চলো। আকাশে ঢোকেনি, এই তো দাঁড়িয়ে আছে এখানে, চলো। আমি এখানে বেশি আসি না, আসেও অথচ আমি নিজের জায়গাতে গুলিয়ে গেছিল তাই আর কি। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, চলো আপাতত। দেখো শুধু আমাদের গাড়ির হেডলাইটেরই আলো, বাদ বাকি আর কিচ্ছু নেই, জাস্ট কিছু দেখা যাচ্ছে না, তাই না? আর রাস্তাটা লন্ডনের মতো, খেয়ে আসার পরে এই রাস্তায় যদি গাড়িতে চড়ে তাহলে হজম হয়ে যাবে, ভিন্ন ভিন্ন দরকার না। এমনি রাস্তাটা মানে ম্যাক্সিমাম 80% রাস্তা পুরো মাখন, কোনো মানে অবজেকশনই নেই। এই তো এবার মাখন শুরু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, এই কানা নাকি? ও আরে পুরো অন্ধকার তো না, দেখাও তো যাচ্ছে না। এই রাস্তাটা প্রায় এই যে মাখন শুরু না, 4-4.5 কিলোমিটার মতন এই রাস্তা দেখে মনে হচ্ছে মাখন রাস্তা। আমার তো মনে হচ্ছে সামনেটাই একদম প্লেন রাস্তাটা শুরু হচ্ছে নাকি।
বাবা, কিন্তু আমার এই গ্রামের রাস্তা খুব ভালো লাগে। দিনের বেলা তোমরা তো দেখেছো আমার অনেক কটা ভিডিওতেই, কালকে যখন বাড়ি ফিরবো তখন আবার একটা সুন্দর জায়গায় দাঁড়াবো, তখন দেখো। বাবা, লরিটাকে ভয় লাগছে ভাই আমার, যেভাবে এঁকে বেঁকে চলছে। জায়গাটা দেখ, এখানটা দেখো, লিটারালি এরা রাস্তা ফাস্তা ঠিক করে না কেন রে? বাড়ি চলে গেলে মামার বাড়ি, ডান দিক চলে গেলে মাসির বাড়ি, মিললো কিন্তু বেশ কথাটা। পাড়াসা চাপাড়ালি, বাড়ি গেলে মামার বাড়ি, ডান দিক গেলে মাসির বাড়ি, এটা কিন্তু সত্যি এর কথা। বাড়ি গেলে করলে, ডান দিক গেলে বনগা, আমার মামার বাড়ি মাসির বাড়ি তো দিই। তো আমরা চলে এসছি মামের বাড়িতে, আর এখন রয়েছি আমি আর সন্ধ্যা। মাঝখানে একটু বেরোলাম, বেরিয়ে একটুখানি গোল বাজারে গেছিলাম, আর এখন একটু ফ্রেশ ফ্রেশ হবো, স্নান করবো, দেন আমি আর সন্ধ্যাতে আড্ডা দেবো বাইরে বসে। তোমরা দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো। প্রচণ্ড বিজি ছিলাম আজকে, তো কালকে কী করছি না করছি তোমাদের দেখাবো। আজকে সঞ্জিতার সাথে কথা বলাতে পারিনি, আড্ডা দিচ্ছিলাম দুজনে। কালকে আমরা সকাল থেকে বিজি থাকবো, আর কালকে আমরা বিকেলে আর একবার বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী কিনবো না কিনবো, তোমাদের সমস্তটা দেখাবো, আর কালকে সঞ্জিতার সাথে মিট করাবো। তো চলো, আজকের মতো টাটা বাই, গুড নাইট।